বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ঈদের আগের ব্লগ। আমরা আড়ঙ্গে গিয়েছিলাম আমার মেয়ের জন্য কিছু জামা কাপড় শপিং করতে। তো সেখান থেকেই এই যে শপিং করা শেষে আমরা আড়ঙ্গের তিনতলাতেই, মানে লালমাটিয়া যে আড়ং আছে ওটার তিনতলাতেই একটা রেস্টুরেন্ট আছে, নামটা আমার মনে পড়ছে না। তো খুবই সুস্বাদু খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টে। তো প্রথমবার ট্রাই করলাম, খুবই টেস্টি ছিল। তো এইবার কোরবানি ঈদে আসলে অন্যরকম ব্যস্ততা ছিল, যে কারণে ওইভাবে আর তেমন একটা ভিডিও করতে পারিনি। এই তো আমরা আড়ং থেকে জামা কাপড় কিনে নিলাম, আরও কিছু হোম ডেকোরেশনের জন্য জিনিসপত্র কিনে নিলাম। তো এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন। তো এই যে রাত্রেবেলা আমার হাজব্যান্ড গরু নিয়ে এসেছে। তো আমার মেয়ে তো মহা খুশি, এই যে বাবা মেয়ে মিলে এই যে ভুসি আর খড় তারপরে সবুজ ঘাস এগুলো কিনে নিয়ে এসেছে। তো রাতের বেলা ছিল, খুবই অন্ধকার, তাই ওইভাবে আসলে বোঝাও যাচ্ছে না কোনো কিছু। এটাতে অবশ্য ভালোই হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে চাঁদ রাতের দিন সকালে। তো গরুর জন্য যে ভাত রান্না করছি, এটা হচ্ছে মোটা চালের ভাত, যেটা মোটা না, এটা হচ্ছে কি বলে এটাকে, ছাটাই করা না কি জানি একটা। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি বেশি করে, আর এই যে ঘুটিয়ে নিচ্ছি। এরপর এটার সাথে পানি মিক্স করবো অনেক বেশি নিচে গিয়ে, আর সেই সাথে ভুসিটা যদি মিক্স করে দিই তাহলে কিন্তু গরু অনেক মজা করে খায়। তো কোরবানির পশুকে কিন্তু ভালো জিনিস খাওয়ানো একটা সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি হয়। তো এই যে আমি নিয়ে আসছি, সকালে এসে দেখি এখানে গরু দিয়ে ভরে গিয়েছে। তো আমাদেরটা একদম সেটে হওয়াতে আসলে যাওয়াটা একটু ভয় পাচ্ছিলাম। তো গরু দেখতে দেখতে এই যে সামনে যে গরুটা, এটা কিন্তু ছুটে গিয়েছিল এবং ছুটে হাঁটাহাঁটি শুরু করছে, আমরা বুঝতেও পারিনি। তো হঠাৎ দেখলাম যে এই অবস্থা। তো এই যে বাসার কেয়ারটেকারকে দায়িত্ব দিয়ে দিয়েছি, গরুটাকে খাওয়াচ্ছে। এদিকে চাতরাতেই এই যে কাটাকাটি সব কিছু আমি একটু রেডি করছি। তো বাসায় আজকে একটু গেস্ট আসবে, তো এদিকে আমি মুরগি রোস্ট তৈরি করে নিচ্ছি, যেহেতু কালকে তো গরুই খেতে হবে, তাই তার সাথে একটু চটপটি আর নুডলসটা রান্না করে নিচ্ছি আমি, কারণ ঈদের দিন আসলে একটু সময় পাওয়া যাবে না রান্না করার বা খাওয়ার। তো যেই কারণে আমি আজকে টুকটাক খেয়ে নিচ্ছি আসলে, কারণ ঈদের দিন আমরা কিছুই খেতে পাই না। তো রোস্টটা আমি সোনালি মুরগি ছিল এখানে, তো ওগুলো ভেজে নিয়েছি পিস পিস করে, আর এতো এখন রোস্ট রান্না করে ফেলে যাচ্ছি। তো এর মধ্যে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে, বাকি কিছু মাংস আমার মেয়ের জন্য এটা ঈদের দিনের জন্য রেখে দিচ্ছি, কারণ অত গরুর মাংস তেমন একটা খেতে পারে না ছোট মানুষ। তো যাই হোক, এখন গেস্ট আসবে, তো ওনাদের জন্য একটু নাস্তা তৈরি করে নিচ্ছি আমি, একটু বেশি করে নুডলস তৈরি করে নিচ্ছি। তো আসলে ঈদের দিন কী কী করেছি না করেছি ওটা আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ ঈদের দিন এত ব্যস্ত ছিলাম, ঘুম থেকে ওঠার পর শুরু করে আমি বলবো একদম রাত 8টা পর্যন্ত আমার হাতে কোনো মোবাইলই ছিল না। তো যতটুকু পেয়েছি আমি, যে চাঁদ রাতে একটু সময় পেয়েছি সেটা আমি একটু ভিডিও করে নিচ্ছি স্মৃতি হিসেবে। তো এই যে আমাদের প্রতিবেশীদের গরু, তো মোটামুটি বলতে গেলে আমাদের বাসা নিচে একদম মানে হাট বসে গিয়েছিলো, রাতের দিকে তো একদম পুরোটাই ভরে গিয়েছিলো। মাশাআল্লাহ দিলে সবাই মোটামুটি কোরবানি দেয়, তো যা যতটুকু সামর্থ্য আছে আমাদের কিন্তু অবশ্যই কোরবানি দেওয়া উচিত। তো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে কিন্তু ছাগল দেওয়ার বিধানও আছে। আমার আসলে ছাগল অনেক বেশি ভালো লাগে, কারণ আমার মেয়ে অনেক বেশি খুশি থাকে ছাগল দেখলে, এই যে ছাগলকে খাওয়াচ্ছে মাশাআল্লাহ দিলে। তো গরুকেও অনেক খড়কুটা প্লাস ঘাস এগুলো খাইয়েছেও, অনেক বেশি এনজয় করে। তো আসলে ভালো লাগে, এগুলাই আসলে ঈদ আমি বলবো। তো ছোটোবেলায় আমিও দেখা গিয়েছে আমাদের গরুকে অনেক আদর যত্ন করার চেষ্টা করতাম, যদিও আমি অনেক বেশি ভয় পেতাম আগে,
তো সেই হিসেবে আমার মেয়ে তেমন একটা ভয় পায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ঈদের দিন। এটা আমি এতে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ মাংস যারা কাটতে এসেছে তাদেরকে দিতে হবে অবশ্যই, যেহেতু তারা অনেক বেশি পরিশ্রম করছে। তো 10টা সাড়ে 10টার দিকে তারা চলে এসেছিল এবং ঘুম থেকে উঠেই আমি একদম জাস্ট রেডি হয়ে এক কাপ কফি খেয়ে নিচে চলে গিয়েছিলাম। তো সকাল থেকে তো নিচেই ছিলাম দুপুর 2টা পর্যন্ত। এর মধ্যে যে কতবার আমার উপরে আর নিচে নামতে হয়েছে তার কোনো হিসাব নাই। এই মাঝে মানে কয়েন যে কাজের ফাঁকে ফাঁকে একটু রান্না করে দিচ্ছিলাম, তো এর মধ্যে আম্মু দেখলাম যে পোলাও আর মুরগি গরু মাংসটাও রান্না করে ফেলেছিল। তো আলহামদুলিল্লাহ কাজকর্ম খুবই তাড়াতাড়ি হয়েছে। এই ভিডিও এগুলো আমি রাতের বেলা করেছিলাম, যে যা যা বসিয়েছিলাম এইগুলাই, আর আমাদের গরুর কাটাকাটি ভিডিও এটা আমার হাজবেন্ড একটু ওকে দিয়ে করিয়েছিলাম তো স্মৃতি রাখার জন্য। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কোরবানির এই ভিডিওটা আমার মেয়ে করে নিয়ে আসছে আমার জন্য, তো এই জন্য অ্যাড করে দিলাম। তো আর এগুলো হচ্ছে আমাদের গরুর কাটাকাটি। তো গরুটা মাশাআল্লাহ দিলে খুবই কচি ছিল, মাংসটা অনেক বেশি টেস্টি, কোনো চর্বি তেমন একটা ছিল না। এটা আসলে মানে বাসাবাড়ির গরু, তো আমার হাজবেন্ড প্রতিবারই বাসাবাড়ির গরু আনে, মানে কোনো ইঞ্জেকশন দেওয়া বা ফুলা গরু বা চর্বিওয়ালা গরু না। তো ও গরু চিনতে পারে কীভাবে জানি, সবাই অনেক বেশি প্রশংসা করেছে যারা যারাই খেয়েছিল। আসলে নিজের গরু বলে না, সত্যি সত্যিই মাংসটা খুবই টেস্টি ছিল, তারা বিশ্বাস করবেন না। মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্না করে ওনাদের জন্য নিয়ে এসেছিলাম এবং ওনারা খুবই মজা করে মুড়ি দিয়ে খেয়েছে এবং প্রশংসাও করেছে। তো বাসায় যারা যারা ছিল সবাইকে আলহামদুলিল্লাহ খাইয়ে দিয়েছি পোলাও, গরু মাংস, কলিজা, আর বাচ্চাদের মুরগি মাংস, যে যেটা পছন্দ করেছে, সেভেন আপ, কোক, জুস, যা ছিল খাইয়ে দিয়েছি। আর চটপটিটা ছিল, আমি ঈদের দিন ওটা খেতে পাইনি। ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।